আমি এমন একটা বাংলাদেশ কল্পনা করি, যদি কলকাতা যদি প্রদীপ হয় তবে ঢাকা হবে সূর্য, সেই বাংলাদেশের ঢাকা হবে সূর্য, কলকাতা যদি প্রদীপ হয়। যেমন একসময় লন্ডন বা প্যারিসের কাছে বার্লিন কিছুই ছিল না, জার্মানি বিভিন্ন টুকরা 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 রাজ্য ছিল, অখণ্ড জার্মানি বলে কাউকে কেউ চিনতো না একটা দেশকে, বার্লিন তার রাজধানী তো দূরের কথা, অখণ্ড জার্মানিই ছিল না। তার গেটে আসার 100 বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাজ্য হয়ে গেল জার্মানি। এবং চার্চিল একবার বলছেন যে এই জার্মানি সারা পৃথিবীর সাথে 4 বছর যুদ্ধ করেছে, প্রথম বিশ্বযুদ্ধের পর বললেন যে সারা পৃথিবীর সাথে 4 বছর যুদ্ধ করার ক্ষমতা সে দেখিয়েছে। সারা পৃথিবী কীরকম, একদিকে রাশিয়া, একদিকে ফ্রান্স, আরেকদিকে আমেরিকা, তিনটা বৃহৎ শক্তিকে জার্মানি একা চ্যালেঞ্জ করে বসছে একই সাথে। তাহলে এই জার্মানির এই, তারপরে শুধু এটুকুই না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিলোসফি, লিটারেচার, মিউজিক, লজিক, যে কোনো জ্ঞানের যে কোনো শাখায় জার্মানির লোকেরা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীগুণী হয়ে উঠল। কিভাবে? ওই যে বললাম যে বাতি থেকে সূর্য হয়ে ওঠার যে শক্তিতে। এবং কলকাতার হয়তো কিছু লিমিটেশন আছে, ঢাকার কিন্তু তেমন কোনো লিমিটেশনই নাই। কারণ জার্মানি যে একটা সূর্য হয়ে উঠলো, যার কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে সূর্য হয়ে উঠলো। এবং লন্ডন ও প্যারিস যদি বাতি হয়, বার্লিন হয়ে উঠলো সূর্য। কিভাবে? সেই কান্ট, গেটে এবং হেগেল, এই তিনজন তিন সূর্য এসে যাওয়ার ফলে, তিন ব্যক্তি সূর্য আসার ফলে জার্মানির যে রাজধানী বার্লিন হয়ে গেল সূর্য। তাহলে আমরা চাই যে আর আর এই জন্য সূর্য হয়ে গেছিলো কারণ জার্মানি ইসলামকে স্বীকার করে নিল। ইসলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সেটা জার্মানি স্বীকার করে নিল। এবং এটা গেটে তার ওস্ট্রাস্ট্রিয়ার ডিভান, যেটা 1814 থেকে 1819 সাল পর্যন্ত তিনি লেখলেন। এবং পৃথিবীতে এই গেটের যে এই লেখাটা অসাধারণ এক লেখা, যাকে ইকবাল বললেন যে সেই প্রদীপের সামনে। তিনি যখন আবার এই বইটা লিখতেছিলেন, বইটার নাম হলো গিয়া যে পূর্বের 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 বাণী, পায়ে মাসিক যখন তিনি লিখলেন, তখন তিনি বললেন যে পূর্বের বাণী হলো সেটা, তিনি বললেন যে সেই সূর্যের সামনে আমি আমার প্রদীপখানি জ্বালালাম। তো কাজেই সূর্য একটু গোটা পৃথিবীর ইকোসিস্টেমের পরিচালক, আর বাতি কি আমাদের সাময়িক প্রয়োজনে আমরা কাজ চালাইনি। কলকাতার এই যে 5 জন জ্ঞানীগুণীর কথা যদি আমরা ধরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দ, এই 5 জন জ্ঞানীগুণীরই কিন্তু অনেকখানি নিউট্রেশন ছিল। তারা ছিল হিন্দু বা কনভার্টেড খ্রিস্টান অথবা ব্রাহ্ম। কিন্তু পৃথিবীর যে সভ্যতার অ্যাটলাস, যাকে গেটে বলছেন যে অ্যাটলাস, যে সে ইসলাম, সে ইসলামকেই সেভাবে তারা স্বীকার করেনি। ইসলামকে তারা বিভিন্ন অর্থে ছোট করার, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে ছোট করার একটা প্রয়াসে নিমজ্জিত ছিল। ফলে এই ঢাকায় যেহেতু আমরা বেশিরভাগই 90% লোকই মুসলমান, ফলে আমরা জার্মান দর্শন চর্চা করতে, ফ্রেঞ্চ দর্শন চর্চা করতে, ব্রিটিশ দর্শন চর্চা করতে, তুলনা করতে, রাশিয়ান দর্শন চর্চা করতে, তুলনা করতে আমাদের কোনো বাধা নেই। ফলে আমরা আমরা অতি সহজেই সেই জার্মানির সেই জ্ঞানগুলো আমরা দেশে নিয়ে আসতে পারবো। তখন কলকাতা যদি সেই অন্ধকারের রাত্রির মধ্যে একটা বাতি হয়ে থাকে, আমরা পুরো রাত্রিটাই দূর করে দিতে পারবো, যদি ঢাকা যখন সূর্য হয়ে উঠবে। তো তখন যেমন একটা উত্তর ভারতের গানই আছে, ইজ ধরতিকা ইজ দেশ কা হর জার্রা আফতাব তুমসে হে, মানে এই দেশের প্রতিটা ধুলিকণা সূর্য তোমাদের জন্যই। তাহলে তখন কী হবে, বাংলাদেশের প্রতিটা ধুলিকণাই একটা সূর্যের মতো দীপ্তমান হবে। বাংলাদেশের প্রতিটা মিউজিক, প্রতিটা মুভি, প্রতিটা জ্ঞান গবেষণায় সায়েন্সে বাংলাদেশ তখন নোবেল প্রাইজ পাবে, বাংলাদেশ তখন হেলিকপ্টার বানাবে, এরোপ্লেন বানাবে। এবং বাংলাদেশে যে বিশাল জনসম্পদ আছে, বাংলাদেশ হয়তো আয়তনে 90তম একটা দেশ, ছোট একটা দেশ, কিন্তু জনসংখ্যায় পৃথিবীর 8ম বা 9ম বৃহত্তম দেশ। কাজেই আমাদের বিশাল জনগোষ্ঠী একটা আছে, তারা যদি যেমন তারা যদি শিক্ষিত হয়ে ওঠে, তারা যদি কর্মময় হয়ে ওঠে, তখন বাংলাদেশ হয়ে যাবে পৃথিবীর একটা মানে ফ্যাক্টরি, একটা ইনোভেটিভ জিনিয়াসের কেন্দ্র, সেন্টার। তাহলে তখন বাঙালি বাংলাদেশের প্রতিটা ধুলিকণা সূর্যের মতো হয়ে উঠবে, সেই দিনের প্রতীক্ষায়।
আর আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন, বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ।